আজ বৃহস্পতিবার দুপুর 2:30 লন্ডন থেকে ঢাকায় নেমেছেন। 2 দিন থাকবেন। বঙ্গবন্ধু কাপ গলফ উপলক্ষে ন্যাশনাল ব্যাংক এর স্পন্সর তাকে আমন্ত্রণ জানিয়েছে। বিকেলে কুর্মিটোলা গলফ ক্লাবে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে গর্ডন গ্রিস প্রথমেই জানিয়েছেন বাংলাদেশকে শুভকামনা। তার বিশ্বাস, ধারাবাহিকতা বজায় রেখে খেলতে পারলে বিশ্বকাপে ভালো করার পর্যাপ্ত সামর্থ্য আছে বাংলাদেশের। তার ভাষায়, বর্তমানে বিশ্ব ক্রিকেটে কোনো দলেরই একক আধিপত্য নেই। এখন কোনো দলই তেমনভাবে প্রভাব বিস্তার করতে পারে না, তাই আমার চোখে ফেভারিট কেউ নেই। তবে অন্য যে কোনো দলের চেয়ে এগিয়ে আছে ভারত। ক্যারিবীয় এই কিংবদন্তির সম্ভাবনা দেখছেন বাংলাদেশেরও। তিনি বলেন, অন্যান্য দল বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান আর বাংলাদেশেরও অঘটন ঘটানোর ক্ষমতা আছে, তবে এই তিনটি দলেরই ধারাবাহিকতার অভাব। বাংলাদেশ যদি ধারাবাহিকতা বজায় রেখে খেলতে পারে তাহলে ভালো করবে, এমন বিশ্বাস আছে আমার। এদিকে বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো এই কোচ আরও যোগ করেন, বাংলাদেশের সাথে আমার অনেক স্মৃতি, অনেক ঘটনা জড়িয়ে আছে, বিসিবির ডিরেক্টরদের সাথে দেখা করতে চাই।